নমস্কার আপনাদের যখনই কোনো নতুন চাকরির খবর জানার প্রয়োজন হবে ইউটিউবে গিয়ে লিখুন অল বাংলা নলেজ এবং পেয়ে যান আপনাদের মনের মতো চাকরির খবর আজকের এই ভিডিওতে ডিআরডিও ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন যে এক হাজার আটশো সতেরো জন মাল্টি মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই বিজ্ঞপ্তি সম্বন্ধে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং ভিডিওটিকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও এক হাজার আটশো সতেরো জন মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগ করবে এজন্য শূন্য পদ এক হাজার আটশো সতেরো অসংরক্ষিত আটশো ঊনপঞ্চাশ তপসিলে জাতি একশো তেষট্টি তপশিলে উপজাতি একশো চোদ্দো ও বি সি পাঁচশো তিন ই ডব্লিউএস একশো অষ্টআশি এইসবের মধ্যে একশো পঁয়ত্রিশটি প্রাক্তন সমরকর্মী পঞ্চাশটি এম এস ও তেহাত্তরটি শারীরিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত বয়সীমা হতে হবে তেইশে জানুয়ারি দু হাজার কুড়ি তারিখ হিসেবে আঠারো থেকে পঁচিশ বছর মধ্যে এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন বেতনক্রম ক্রম হাজার টাকা থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা সঙ্গে অন্যান্য ভাতা যোগ্যতা মাধ্যমিক পাস বা আইটিআই পাস অথবা সমতুল্য শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে আগামী তেইশে জানুয়ারি দু হাজার মধ্যে প্রার্থী বাছাই পদ্ধতি কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে দুটি পর্যায়ে টিআর ওয়ান ও টিআর টু টিআর ওয়ানে থাকবে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজিনিং এবিলিটি পঁয়ত্রিশটি প্রশ্ন পঁয়ত্রিশ নম্বর জেনারেল অ্যাওয়ারনেস তিরিশটি প্রশ্ন তিরিশ নম্বর কোয়ান্টিটিভ অপটিটিউড অ্যান্ড নিউমেরিক্যাল এবিলিটি পঁয়ত্রিশটি প্রশ্ন পঁয়ত্রিশ নম্বর মোট একশো নম্বরে পরীক্ষা সময় নব্বই মিনিট নেগেটিভ মার্কিং থাকবে পরীক্ষা কেন্দ্র সম্পর্কে বিস্তারিত জানানো জানানো যাবে ওয়েবসাইটে আবেদন আবেদন করতে হবে একশো টাকা আবেদন ফি দিয়ে এবং এ শারীরিক প্রতিবন্ধী তপশিলি জাতি উপজাতি এবং প্রাক্তন সমকর্মীদের কোনো আবেদন ফি লাগবে না আবেদন করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে ওয়েবসাইটটি হল টিপুডব্লিউ ডট ডিআর ডট ডট ইন এবং আবেদন করতে হবে তেইশে ডিসেম্বর সকাল দশটা থেকে তেইশে জানুয়ারি দু হাজার কুড়ি বিকেল পাঁচটার মধ্যে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে এবং ভিডিওটিকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ